গোলাগুলি, বিস্ফোরণ, আকাশ জুড়ে যুদ্ধ বিমানের তাণ্ডব, একের পর এক মৃত্যু, কান্না, আর কতদিন? কবে থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? কোন পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ? চরম আশঙ্কা সামরিক বিশ্লেষকদের। বর্ষপূর্তির দোরগোড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও। 2021 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের মাটিতে সামরিক অভিযান শুরু করেছেন ভ্লাদিমির পুতিনের দেশ। গত এক বছরে বহু মৃত্যু, বহু ধ্বংস দেখেছে ইউক্রেনের মানুষ, নৃশংসতার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। নতুন বছরে এসে সেই যুদ্ধে ইতি পড়বে কি আদেও? ইতি পড়লেও বা কিভাবে সেই ইতি পড়বে? যুদ্ধক্ষেত্রে পেশিশক্তির জোর নাকি আলোচনার টেবিল, নাকি 2024 সাক্ষী থাকবে রক্তের হোলি খেলার? নববর্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উঠে আসছে এমন হাজারো প্রশ্ন। 2023 সালে কোন দিকে মোড় নেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? এই বিষয়ে বেশ কিছু সামরিক বিশ্লেষকের কথা তুলে ধরেছে বিসিসি। শুনুন। গ্রেট ব্রিটেনের স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের সহযোগী পরিচালক মাইকেল ক্লার্ক মনে করছেন, আগামী বসন্তে ইউক্রেনের ওপর নতুন করে হামলার পরিকল্পনা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেক্ষেত্রে এই হামলা চলমান যুদ্ধের ভাগ্য নির্ধারক হতে পারে। মাইকেল ক্লার্কের কথায়, দীর্ঘ সংগ্রামের পর দুই পক্ষেরই যুদ্ধ বিরতি প্রয়োজন, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কাছে সামনে এগোনোর পথ অনেক বেশি প্রশস্ত। তারা অনেক বেশি সুসজ্জিত, অনুপ্রাণিত। ইউক্রেনীয় সেনা বেশ ভালো মতোই রাশিয়ার উপর চাপ বজায় রাখবে, এমনটাই আশা করা যায়। তিনি আরো বলেন, যুদ্ধে বড় সাফল্য পেলে কিয়েভকে রোখা যাবে না। খেরসেন পুনরুদ্ধারের পর তারা কিন্তু দক্ষিণ পশ্চিমে হামলা আরও জোরদার করেছে, ফলে কিয়েভের পক্ষ থেকে হঠাৎ করে চলতি বছরের নতুন হামলা যে হবে না সে কথা জোর দিয়ে বলা যায় না। যদিও ইতিমধ্যেই ইউক্রেনের বুকে হামলা চালিয়ে মানুষ মেরে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রুশ সেনা, পাল্টা এখনও দেশ রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের হাজার হাজার নাগরিক। মাইকেল ক্লার্কের মতে, 2023-এর বসন্তই হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারক। পুতিন জানিয়েছেন, প্রায় 50,000 সেনা ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে রয়েছেন, বাকি 2,500,000 সেনা নববর্ষে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। এই নতুন রুশ বাহিনীর ভাগ্য যতক্ষণ না নির্ধারিত হচ্ছে ততক্ষণ যুদ্ধ ছাড়া অন্য বিকল্প দেখা যাচ্ছে না। আবার ওয়াশিংটন ডিসির এক বিশ্লেষক অ্যান্দ্রেই পিয়ন্টক ভস্কির মতে, 2023 সালের বসন্তে ইউক্রেন পুরোপুরি তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করে যুদ্ধে জয়ী হবে। এর পেছনে দুটি কারণ উল্লেখযোগ্য। প্রথমত, ইউক্রেনীয় সামরিক বাহিনী এবং সামগ্রিকভাবে ইউক্রেনীয় জাতির প্রেরণা, সংকল্প এবং সাহস, যা আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন। দ্বিতীয়ত, ইউক্রেন যে ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার ব্যাপকতা অবশেষে পশ্চিমী দুনিয়া উপলব্ধি করতে পেরেছে। কিংস কলেজ লন্ডনের যুদ্ধ অধ্যয়ন বিভাগের বারবারা জ্যানচেটার বলেন, পুতিন মনে করেছিলেন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে তাদের সহজেই গুঁড়িয়ে দেওয়া যাবে, এই যুদ্ধে অন্যান্য দেশগুলোর অর্থপূর্ণ ভূমিকা থাকবে না। কিন্তু পুতিনের সেই হিসাব সম্পূর্ণ ওলট পালট হয়ে গিয়েছে। তার এই ভুল সমীকরণই যুদ্ধকে আরো দীর্ঘায়িত করেছে। বারবারা জ্যানচেটারের মতে, শীতকালটা বেশ কঠিন হবে, কারণ রাশিয়া হামলার তেজ বাড়িয়ে ইউক্রেনীয়দের মনোবল, সহনশীলতা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তবে ইউক্রেনীয়দের সহনশীলতা যে এতটা সহজে ভাঙা যাবে না তা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে, অর্থাৎ তারা হার মানবে না। এমনকি ইউরোপে মোতায়েন করা মার্কিন বাহিনীর সাবেক কম্যান্ডিং জেনারেল বেন হজেস মনে করেন, কিয়েভে বিজয় কুচকাওয়াজের পরিকল্পনা করার সময় এখনো হয়নি, কিন্তু যুদ্ধের সব কিছু এখন ইউক্রেনের পক্ষে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইউক্রেনই এই যুদ্ধে জয়ী হবে, আর তা সম্ভবত 2023 সালেই হবে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।